এয়া আকাশবাণী গুৱাহাটী সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি পঢ়িছো অৰুণিমা গোস্বামীয়ে আৰু মোৰ সৈতে আছে পৰিস্মিতা দিহিঙীয়া। এতিয়া প্ৰধান বাতৰিসমূহ হ'ল সমগ্ৰ দেশতে 74 সংখ্যক গণৰাজ্য দিৱস পালন। নতুন দিল্লীৰ কৰ্তব্য পথত গণৰাজ্য দিৱসৰ ৰাষ্ট্ৰীয় পতাকা উৰুৱালে ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মুৱে। গণৰাজ্য দিৱসৰ পেৰেডত ভাৰতৰ সামৰিক শক্তি প্ৰদৰ্শন। গণৰাজ্য দিৱসৰ পেৰেডত বিভিন্ন ৰাজ্যৰ প্ৰতীকপট আৰু বৰ্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য প্ৰদৰ্শন। পেৰেডত প্ৰতীকপট হিচাপে অসমৰ মাজুলী, কামাখ্যা আৰু বীৰ লাচিতৰ প্ৰতিমূৰ্তি প্ৰদৰ্শন। গুৱাহাটীৰ খানাপাৰাত ৰাষ্ট্ৰীয় পতাকা উৰুৱাই মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভাৰত কেৱল এক ৰাষ্ট্ৰই নহয় এক সভ্যতা বুলি মন্তব্য। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ কাইলৈ দিল্লীৰ তালকোটৰা ষ্টেডিয়ামত পৰীক্ষা পে চৰ্চা কাৰ্যসূচীত অংশগ্ৰহণ আৰু ৰাজ্যজুৰি বিদ্যাৰ অধিষ্ঠাত্ৰী দেৱীৰ সৰস্বতী পূজাৰ পালন। এতিয়া শুনক বিতং বাতৰি। সমগ্ৰ দেশে আজি 74 সংখ্যক গণৰাজ্য দিৱস পালন কৰে। নতুন দিল্লীৰ কৰ্তব্য পথত আয়োজিত গণৰাজ্য দিৱসৰ মূল অনুষ্ঠানত ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মুৱে দেশক নেতৃত্ব দিয়ে। ইজিপ্তৰ ৰাষ্ট্ৰপতি আব্দুল ফাতেহ আল চিচি এইবাৰ গণৰাজ্য দিৱসৰ কুচকাৱাজত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে। দিৱসৰ কুচকাৱাজত দেশৰ সামৰিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্ৰ, আত্মনিৰ্ভৰশীলতাৰ বিভিন্ন উদ্যম, মহিলা সবলীকৰণ আৰু নতুন ভাৰতৰ উত্থানৰ ছবি দাঙি ধৰা হয়। পুৱাৰ ভাগত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ৰাষ্ট্ৰীয় যুদ্ধ স্মাৰক পৰিদৰ্শন কৰি দেশৰ বাবে প্ৰাণাহুতি দিয়া বীৰ শ্বহীদসকললৈ পুষ্পাৰ্ঘ্য নিবেদন কৰাৰ লগে লগে গণৰাজ্য দিৱসৰ কাৰ্যসূচী আৰম্ভ হয়। ইয়াৰ পাছতে ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰা হয় আৰু ৰাষ্ট্ৰীয় সংগীত পৰিৱেশন কৰা হয়। ইয়াৰ উপৰি 21টা টোপধ্বনিৰে অভিবাদন জনোৱা হয়। এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে দেশত নিৰ্মিত টোপেৰে এই অভিবাদন জনোৱা হয় আৰু এই প্ৰতিৰক্ষাৰ ক্ষেত্ৰত ভাৰতৰ আত্মনিৰ্ভৰশীলতাৰ কথাকে সূচায়। 105 নম্বৰ হেলিকপ্টাৰ গোটৰ MI-17 শ্ৰেণীৰ 4খন হেলিকপ্টাৰেৰে কৰ্তব্য পথত উপস্থিত থকা দৰ্শকসকলৰ ওপৰত পুষ্পবৃষ্টি কৰা হয়। পেৰেড কমাণ্ডাৰ লেফটেনেণ্ট জেনেৰেল ধীৰাজ ছেঠে গণৰাজ্য দিৱসৰ কুচকাৱাজৰ নেতৃত্ব দিয়ে। ইজিপ্তৰ সামৰিক বাহিনীৰ এটা দলে এইবাৰ প্ৰথমবাৰৰ বাবে গণৰাজ্য দিৱসৰ কুচকাৱাজত অংশগ্ৰহণ কৰে। কৰ্ণেল মেহমুদ মহম্মদ আব্দুল ফাতল অল কাৰ্চাবিয়ে 144গৰাকী সৈন্যৰ এই গোটটোৰ নেতৃত্ব দিয়ে। কুচকাৱাজৰ সময়ত থলুৱাভাৱে নিৰ্মিত অৰ্জুন টেংক, নাক ক্ষেপণাস্ত্ৰ প্ৰণালী, K-9 বজ্ৰ, হাবিজাৰ টোপ আৰু আকাশ যুদ্ধ প্ৰণালী প্ৰদৰ্শন কৰা হয়। ৰাফেল যুঁজাৰু বিমানৰ চাৰ্লি কৌশল প্ৰদৰ্শনেৰে কুচকাৱাজৰ সামৰণি পৰে। গণৰাজ্য দিৱসৰ কুচকাৱাজত এইবাৰ 17খন ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় শাসিত অঞ্চল তথা 6টা মন্ত্ৰালয় আৰু বিভাগৰ 29টা প্ৰতীকপট প্ৰদৰ্শন কৰা হয়। এই প্ৰতীকপটসমূহৰ জৰিয়তে দেশৰ চহকী সাংস্কৃতিক ঐতিহ্য, আৰ্থ সামাজিক উন্নয়ন, নাৰী শক্তি, সামৰিক শক্তি আৰু অৰ্থনৈতিক প্ৰগতিৰ গাথা প্ৰদৰ্শন কৰা হয়। বন্দে ভাৰত নৃত্য প্ৰতিযোগিতাৰ মাধ্যমেৰে বাছনি কৰা 479গৰাকী শিল্পীৰ সাংস্কৃতিক অনুষ্ঠানে এইবাৰৰ কুচকাৱাজক অনন্য মাত্ৰা প্ৰদান কৰে। ইয়াৰ উপৰি 326গৰাকী মহিলা নৃত্যশিল্পীয়ে নাৰী শক্তি বিষয়বস্তুৰে বিশেষ নৃত্য পৰিৱেশন কৰে। ছিগনেল বাহিনীৰ ডেয়াৰ ডেভিল দলে মটৰ চাইকেলেৰে ৰোমাঞ্চকৰ কৌশলো প্ৰদৰ্শন কৰে। অসমতো আজি ব্যাপক উৎসাহ উদ্দীপনাৰে 74 সংখ্যক গণৰাজ্য দিৱস পালন কৰা হয়। ৰাজ্যখনৰ প্ৰতিখন জিলাতে কেইবাগৰাকীও মন্ত্ৰী তথা শীৰ্ষ বিষয়াই গণৰাজ্য দিৱসৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰে। মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই গুৱাহাটীৰ খানাপাৰাত কেন্দ্ৰীয়ভাৱে আয়োজিত দিৱসৰ কাৰ্যসূচীত ৰাষ্ট্ৰীয় পতাকা উৰুৱায়। এই উপলক্ষে দিয়া ভাষণত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দেশৰ সাৰ্বভৌমত্বক লৈ কোনো কাৰণতে আপোচ কৰা নহ'ব বুলি দৃঢ়তাৰে প্ৰকাশ কৰে। তেওঁ লগতে নিষিদ্ধ ঘোষিত উগ্ৰপন্থী সংগঠন আলফা স্বাধীনক হিংসাৰ পথ পৰিহাৰ কৰি ৰাজ্যখনৰ উন্নয়নৰ স্বাৰ্থত আলোচনাৰ মেজলৈ আহিবলৈ আহ্বান জনায়। ডঃ শৰ্মাই কয় যে ৰাজ্য চৰকাৰে আৰু 8 লাখ লোকলৈ অৰুণোদয় আঁচনিৰ সুবিধা আগবঢ়োৱাৰ উদ্দেশ্যে মহিলাৰ অধিক আশা অন্তৰ্ভুক্ত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। অসমৰ 40 লাখ হিতাধিকাৰীক আমি নতুনকৈ ৰেচন কাৰ্ড দিয়াৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছো। তাতকৈ ডাঙৰ কথা, প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰতৰ আৰ্হিত আমাৰ ৰাজ্য চৰকাৰে 1 এপ্ৰিলৰ পৰা মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম আঁচনি আৰম্ভ কৰিব। প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত আৰু মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম, এই 2টা আঁচনিৰ জৰিয়তে যি পৰিয়ালৰ হাততে ৰেচন কাৰ্ড আছে তেনে 65 লাখ পৰিয়ালক বছৰি 5 লাখ টকালৈকে চিকিৎসালয়ত বিনামূলীয়া চিকিৎসাৰ সুবিধা প্ৰদান কৰিব। বৰাক উপত্যকাও আজি দেশৰ 74 সংখ্যক গণৰাজ্য দিৱস উপলক্ষে উলহ মালহৰ পৰিৱেশে বিৰাজ কৰে। জিলাখনত এই কাৰ্যসূচী উদযাপন সন্দৰ্ভত হাইলাকান্দিৰ পৰা আমাৰ সংবাদদাতা নীলোৎপল দেৱে এইদৰে কয়। সমগ্ৰ দেশৰ লগতে বৰাক উপত্যকাৰ 3 জিলাতো আজি উৎসাহ উদ্দীপনাৰ মাজেৰে 74 সংখ্যক গণৰাজ্য দিৱস উদযাপন কৰা হৈছে।
হাইলাকান্দি জেলার গণরাজ্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান এইবার নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়। রাতিপুয়া নটাত এই খেলপথারত রাজ্যের মিন পরিবহন আর আবগারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় রাষ্ট্রীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করে। জেলাবাসীর উদ্দেশ্যে প্রদান করা ভাষণত মন্ত্রী পরিমলে কেন্দ্র আর রাজ্য সরকারের উন্নয়নমূলক আসনির অগ্রগতির খতিয়ান দাঙি ধরে। মন্ত্রী শুক্লবৈদ্যয় আরক্ষী হোমগার্ড এনসিসি আর স্কুল কলেজের ছাত্রছাত্রী প্রদর্শন করা কুচকাওয়াজর অভিবাদন গ্রহণ করে। আনফালে কাছাড় জেলা প্রশাসনে আয়োজন করা গণরাজ্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানত শক্তিমন্ত্রী নন্দিতা গার্লসায় পুলিশ প্যারেড গ্রাউন্ডত রাষ্ট্রীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করে। এই অনুষ্ঠানত শিলচরের সাংসদ রাজীব রায়, বিধায়ক দৈবায়ন পাল অন্যতম অতিথি হিসাবে উপস্থিত আছিল। ইপিনে করিমগঞ্জ জেলাতেও উৎসাহ উদ্দীপনার মাজেরে 74 সংখ্যক গণরাজ্য দিবস পালন করা হয়েছে। করিমগঞ্জ জেলা প্রশাসনে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আয়োজন করা গণরাজ্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানত জেলা উপায়ুক্ত মৃদুল যাদবে রাষ্ট্রীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করে। ধুবুরী জেলার গণরাজ্য দিবসের কেন্দ্রীয় কার্যসূচী এবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলত প্রথমবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানত জনস্বাস্থ্য কারিকরী মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায় রাষ্ট্রীয় পতাকা উড়ায়। আরক্ষী, অর্ধসামরিক বাহিনী আর এনসিসি কেডেটর দ্বারা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করে। অনুষ্ঠানত দিয়া ভাষণত মন্ত্রীগুলো ভারত বাংলাদেশ সীমান্তত প্রথমবারের জেলাখনের দ্বারা আয়োজিত এই দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করে। দেশের সীমান্ত সুরক্ষিত করে রাখবলে অতন্ত্র প্রহরীর দরে কাম করে অহা সৈনিকসলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। দক্ষিণ শালমারা মানকাছর জেলার হাতিঙিমারীত আজি কেন্দ্রীয়ভাবে আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচী সন্দর্ভত জেলাখনের পর আমার সংবাদদাতা জেসমিনেরা পারবিনে এইদরে কয়। দক্ষিণ হামা মানকাছর জেলাত জেলা প্রশাসনের উদ্যোগত কেন্দ্রীয়ভাবে হাতশিঙিমারী মহাবিদ্যালয়ের 74 সংখ্যক গণরাজ্য দিবস উলহ মালহেরে উদযাপন করা হয়। পুয়া 9 বজাত জেলা উপায়ুক্ত পল্লবী সরকার রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে। গণরাজ্য দিবস উপলক্ষে অসম আরক্ষী 26 নং ব্যাটেলিয়ন আর এনসিসি বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীসকলে মার্চ পাস্ট করে। মার্চ পাস্টের বাবে এইবার মোট 16টা প্যারেডর দলে অংশগ্রহণ করে। ইয়ার পাছত পুয়া 10 বজার পর মহাবিদ্যালয় খেলপথারত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। মার্চ পাছত ডাকোয়াবাড়ি এবি মাদ্রাসার ছলি পেডর দলে প্রথম স্থান দখল করে। জেলা উপায়ুক্ত পল্লবী সরকার, জেলা আরক্ষী অধীক্ষক হীরেন তকবি, জেলা পরিষদ মুখ্য কার্যবাহী বিষয়া ফজলুর রহমান লস্কর, জেলা পরিষদ সভানেত্রী মেরিনা খান এই অনুষ্ঠানত উপস্থিত থাকি পেডর দল সমূহক মানপত্র প্রদান করে। চিরাং জেলার কাজলগাঁওর প্যারেড গ্রাউন্ডত আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচীত উপায়ুক্ত পি ভাস্কর রেড্ডিয়ে ত্রিরঙ্গ পতাকা উড়ায় দিয়া ভাষণত দেশের হকে প্রাণাহুতি দিয়া মহান নেতাসকলক স্মরণ করে। একদরে বাক্সা জেলার শালবাড়ীত মহকুমা প্রশাসনের উদ্যোগত আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচীত মহকুমাধিপতি লক্ষ্যজ্যোতি দাসে অংশগ্রহণ করে। দরং জেলার মঙ্গলদৈত সাংস্কৃতিক পরিক্রমা, উদ্যোগ আর বাণিজ্য মন্ত্রী বিমল বরায় গণরাজ্য দিবসের কার্যসূচীত অংশ লৈ রাষ্ট্রীয় পতাকা উড়ায়। নিজের ভাষণত মন্ত্রী শ্রী বরায় সরকারে জেলাখনের উন্নয়নের গ্রহণ করা আসনিসমূহর খতিয়ান দাঙি ধরে। ওদালগুড়ি জেলাতো আজি উলহ মালহেরে দেশের 74 সংখ্যক গণরাজ্য দিবস পালন করা হয়। এই সন্দর্ভত শুনক আমার ওদালগুড়ির সংবাদদাতা নারায়ণ ডেকার প্রতিবেদন। সমগ্র দেশের বড়োলেন্ড টেরিটরিয়েল রিজনের অন্তর্গত ওদালগুড়ি জেলাতো আজি দিনজোড়া কার্যসূচীরে দেশের 74 সংখ্যক গণরাজ্য দিবস উদযাপন করে। ওদালগুড়ির উপায়ুক্ত প্যারেড গ্রাউন্ডত জেলা প্রশাসনের উদ্যোগত পালন করা 74 সংখ্যক গণরাজ্য দিবসের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে বিটিআরের উপমুখ্য কার্যবাহী সদস্য গোবিন্দ চন্দ্র বসুমতারীয়ে। পতাকা উত্তোলনের পূর্বে গান্ধীজির প্রতিমূর্তিত মাল্যার্পণ আর শ্রদ্ধা জ্ঞাপন করে। কেইবাখনো বিদ্যালয় আর ছাত্রছাত্রীয়ে অংশগ্রহণ করা মার্চ পাস্টর অভিবাদন গ্রহণ করে দিয়া ভাষণত মুখ্য অতিথি গোবিন্দ চন্দ্র বসুমতারীয়ে দেশের গণরাজ্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বিটিআর অঞ্চলের সকল জাতি জনগোষ্ঠীর রাইজে দেশের অখণ্ডতা আর একতাক সন্মান জানাই দেশের সামগ্রিক উন্নয়নত আগভাগ লওয়ার ধন্যবাদ জ্ঞাপন করে। সরকারে গ্রহণ করা ফ্লেগশিপ আর বিভিন্ন রাষ্ট্রীয় আসনির উপরি বিটিআর অঞ্চলের কেন্দ্রীয় সরকারে প্রদান করা বিশেষ প্যাকেজের অধীনত চলি থাকা আসনিসমূহ খতিয়ান আগবায়। মরিগাঁও জেলার তরুণরাম ফুকন প্যারেড গ্রাউন্ডত আজি আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচীত উপায়ুক্ত দেবাশীষ শর্মায় ত্রিরঙ্গ পতাকা উড়ায় জনসাধারণক উদ্দেশ্যে ভাষণ দিয়ে। ইপিনে ধেমাজি জেলাত আজি উপায়ুক্ত অসীম কুমার ভট্টাচার্যই গণরাজ্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানত রাষ্ট্রীয় পতাকা উড়ায়। নগাঁও চহরের ঐতিহ্যমণ্ডিত নুরুল আমিন ষ্টেডিয়ামত আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচীত রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে অংশগ্রহণ করে। এই কার্যসূচী সন্দর্ভত আমার সংবাদদাতা মুনীন্দ্র শইকীয়ায় এইদরে কয়। নগাঁও চহরের ঐতিহ্যমণ্ডিত নুরুল আমিন ষ্টেডিয়ামত আজি 74 সংখ্যক গণরাজ্য দিবসের রাষ্ট্রীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করে অসম সরকার শিক্ষা বিভাগের মন্ত্রী ডক্টর অনস পেগুয়ে। নগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আয়োজিত এই অনুষ্ঠানত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে ডক্টর অনস পেগুয়ে কয়, দেশের স্বাধীনতা সংগ্রামত নগাঁও জেলার বীর বীরাঙ্গনাসকলের দেশপ্রেম
আর মুক্তিযুদ্ধ সকলের দেশপ্রেম সচাকর অতুলনীয়, যার বাবে আজি দেশে স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে নগাঁও জেলার অবদানের কথা সোণালী আখরে লিখা আছে বুরঞ্জী পাতত। মন্ত্রীগুলো নৌলামিন স্টেডিয়ামত আয়োজিত এই অনুষ্ঠানত মন্ত্রীগুলিক আরক্ষী, অর্ধসামরিক বাহিনী, রাষ্ট্রীয় শিক্ষার্থী বাহিনী, স্কাউট গাইড আর নগাঁও শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সকলে কুচকাওয়াজের অভিবাদন প্রদর্শন করে আর কেতবোর সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে। বন আর পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে যোরহাটের ঐতিহাসিক কাছাড়ি ময়দানত রাষ্ট্রীয় পতাকা উড়ায়। কৃষিমন্ত্রী অতুল বরায় গোলাঘাটত আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করে রাষ্ট্রীয় পতাকা উড়ায়। মন্ত্রীগুলো দেশের স্বাধীনতার হকে প্রাণাহুতি দিয়া শহীদ সকলক শ্রদ্ধার স্মরণ করে রাজ্য সরকারের রাইজর সুবিধা হওয়াক গ্রহণ করা বিভিন্ন পরিকল্পনা আর জনকল্যাণের স্থির করা লক্ষ্য সম্পর্কে অবগত করে। বিত্তমন্ত্রী অজন্তা নেওগে শিবসাগরত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাজত আয়োজিত গণরাজ্য দিবসের কার্যসূচীত রাষ্ট্রীয় পতাকা উড়ায়। রাজ্যমন্ত্রী যোগেন মোহনে ডিব্রুগড়ত খনিকর খেলপথারত আয়োজিত কার্যসূচীত অংশগ্রহণ করে রাষ্ট্রীয় পতাকা উড়ায়। ভাষণ প্রসঙ্গত ডিব্রুগড় জেলাত সফলভাবে রূপায়ণ হওয়া সরকারি আসনিসমূহর সবিশেষ বিবরণ দিয়ার ডিব্রুগড়ত অহা 24 আর 25 মার্চত হবলগিয়া G20র বিষয়ে রাইজক অবগত করে। কার্বি আংলং জেলার ডিফুত আজি জেলা স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙে রাষ্ট্রীয় পতাকা উড়ায়। জেলাখনের এই কার্যসূচী সন্দর্ভত এয়া ডিফুরপরা আমার সংবাদদাতা কাংবুড়া সিংনার। কার্বি আংলং জেলাতে উলহ মালহরে 74 সংখ্য গণরাজ্য দিবস পালন করা হয়। সেই উপলক্ষে কার্বি আংলং জেলা প্রশাসনের উদ্যোগত ডিফু সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথার আয়োজিত গণরাজ্য দিবসের রাষ্ট্র পতাকা উত্তোলন করে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রহাঙে। মুখ্য কার্যবাহী সদস্য রহাঙে গণরাজ্য দিবসের কার্যসূচীত উপস্থিত থাকা হাজার হাজার জনসাধারণের উদ্দেশ্যে আগবার ভাষণত প্রথমতে সমন্বয় সম্প্রীতি শীর্ষক কার্বি কবিতারে ভাষণ প্রদান করে। কার্বি, অসমিয়া আর ইংরাজি তিনটা ভাষাতে জেলাখন রূপায়ণ করে থাকা বিভিন্ন বিভাগের জনকল্যাণ আসনি সমূহ এক খুঁটিয়ান দাঙি ধরে। কামরূপ জেলার বিভিন্ন প্রান্তত আজি 74 সংখ্যক গণরাজ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য কার্যসূচী গ্রহণ করা হয়। জেলাখনের আমিনগাঁওত আয়োজিত কার্যসূচীত পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসে রাষ্ট্রীয় পতাকা উড়ায় কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করে। শ্রোতাসকলে সন্ধ্যার আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রৰ পৰা। আপোনালোকে এই বাতৰি আমাৰ ইউটিউব চেনেল এয়ার নিউজ গুৱাহাটী অথবা নিউজ অন এয়ার এপ যোগেও শুনিব পাৰে। পৰৱৰ্তী বাতৰি শুনক পৰিস্মিতা দিহিঙিয়াৰ পৰা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামত কাইলৈ দিনের 11 বজাত পরীক্ষা পে চর্চা কার্যসূচীত অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রী এই কার্যসূচীর মাধ্যমে শিক্ষার্থীসকলক পরীক্ষার উদ্ভব হওয়া মানসিক চাপের মুক্ত হয়ে শ্রেষ্ঠত্ব উজাড়ি দিবলৈ অনুপ্রেরণা যোগাব। এই কার্যসূচীর জড়িয়ে দেশ বিদেশের শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষক শিক্ষয়িত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করে আহিছে। পরীক্ষার ফলত হওয়া মানসিক চাপ জয় করে জীবনটুক উৎসব হিসাবে উদযাপন করার বিষয় লৈ আলোচনা করে আহিছে। এবার এই কার্যসূচীর যা বছর তুলনায় দুগুণতক অধিক ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী আর অভিভাবকে নাম পঞ্জীয়ন করেছে। পরীক্ষা পে চর্চা কার্যসূচীর সঙ্গে সঙ্গতি রাখি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কাইলৈ পুৱা 10 বজাত ভার্চুয়াল ব্যবস্থায় রাজ্যের ছাত্র ছাত্রীসকলের সঙ্গে বার্তালাপ করব। রাজ্যজুড়ি আজি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা পালন করা হয়। গুৱাহাটী মহানগরীকে ধরে বিভিন্ন প্রান্তত বিশেষ শিক্ষানুষ্ঠানসমূহ উলহ মালহেরে সরস্বতী দেবীর আরাধনা করা হয়। আমার সংবাদদাতায় জানানো অনুসরি রাতেপর উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীসকলে দেবীর মণ্ডপলে গৈ দেবীর আশীষ বিচারি প্রার্থনা করে আর পূজা মণ্ডপত দেবীর নির্মালী তথা সমূহীয়ভাবে প্রসাদ আর ভোগ গ্রহণ করে। রাজ্য সরকারে বিটিআরর সীমা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুৱাহাটীর খানাপাৰাত গণৰাজ্য দিবসের কার্যসূচীত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করে এই কথা ঘোষণা করে। মুখ্যমন্ত্রী শর্মায় প্রকাশ করা অনুসরি 80% বড়োলোক থাকা গাঁওসমূহ বিটিআরত অন্তর্ভুক্ত হব। বিটিআরত নতুনক 3 রাজহ গাঁও আর 17 জরিপ গাঁও অন্তর্ভুক্ত করা হব। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেইটামান আকৌ এবাৰ। সমগ্র দেশতে 74 সংখ্যক গণরাজ্য দিবস পালন। নতুন দিল্লির কর্তব্য পথত গণরাজ্য দিবসের রাষ্ট্রীয় পতাকা উড়ালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে। গণরাজ্য দিবসের প্যারেডত বিভিন্ন রাজ্যের প্রতীকপট আর বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন। গুৱাহাটীর খানাপাৰাত রাষ্ট্রীয় পতাকা উড়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভারত কেবল এক রাষ্ট্রই নহয় এক সভ্যতা বলে মন্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাইলৈ দিল্লির তালকোটরা স্টেডিয়ামত পরীক্ষা পে চর্চা কার্যসূচীত অংশগ্রহণ আর রাজ্যজুড়ি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা পালন। এটার বাতরি ইমানতে শেষ হল। আকাশবাণী গুৱাহাটী আমাৰ অনুষ্ঠান শুনি আছে মহাবাহু শাখাৰ পৰা।